আপনাদের সামনে ছোট্ট একটা কাহিনী শোনাব। যেই কাহিনীটা, এটা একটা কাহিনী না, একটা আলেম যার মৃত্যুর সময় এসেছিল, উনি মরার সময় একটা কথা লিখেছিলেন যেটা মানব জাতির হৃদয়ের ভিতরে আঘাত করেছে। উনি যেই কথাগুলো লিখেছেন ওইগুলোই শুধু আপনাদের কাছে একটু শোনাবো। পরলোকগত কুয়েতি লেখক আবদুল্লাহ জারাল্লাহ রহিমাহুল্লাহ মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি। উনি মৃত্যুর আগে লিখছেন যে, মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহও দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে পালন করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, অতঃপর আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, তারপর আমাকে আমার বাসগৃহ থেকে বের করে দেবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের দিকে, কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে, অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্যে তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপরে আমি অধিকার হারাবো, আমার জিনিস আর আমার থাকবে না, আমার চাবির গুছাগুলো অন্যরা নিয়ে নিবে, আমার বইপত্র অন্যরা নিয়ে নিবে, আমার ব্যাগগুলো অন্যরা নিয়ে নিবে, আমার জুতাগুলো অন্যরা পায়ে দিবে। হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্যে আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে, কেউ দান করে দেবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না এবং তোমার জন্য অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যেও থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে, অথচ এর মাঝে এই সম্পদের জন্যে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমারটা উপরে ভাগ হবে আর নিচে আমার হিসাব নেওয়া শুরু হয়ে যাবে। ছোট হোক বড় হোক, অনুপরিমাণ হোক এবং কিংবদংশ পরিমাণ হোক, সব কিছুর হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে। ওরা উপরে আমার সম্পত্তির হিসাব করবে আর কবরে ফেরেশতা মালাক আমার হিসাব করা শুরু করবে। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা আমাকে হারাতে হবে তা হলো আমার নিজের নাম। কেননা আমি যখন মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে নাম ধরে সম্বোধন করবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে তখন বলবে, জানাজা নিয়ে আসো, কেউ বলবে না আব্দুর রহমানকে নিয়ে আসো। তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না। এজন্য দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা, আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে, কিছুই আমার নয়। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত আছো জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা, নিজের জন্য কিছু করে নাই। আর যারা তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে, তারপর তারা আবার গল্প গুজব হাসি ঠাট্টায় মত্ত হয়ে যাবে। যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা হলো তোমার পরিবারের মানুষ। তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস কিংবা দুই মাস, বড়জোর এক বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে। মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প করা শেষ হয়ে যাবে, অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, তোমার ধন সম্পদ, তোমার সুস্বাস্থ্য, তোমার সন্তান সন্ততি, তোমার বসত বাড়ি, তোমার প্রাসাদগুলো, তোমার জীবনসঙ্গী, তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই তোমার কাছে থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবন।
জীবনের বাস্তবতা, আর সেই জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো। বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদাকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো আল্লাহর আজাব থেকে। তুমি ওমরা পালন করো, সালাত আদায় করো, রোজা রাখো এবং আলেমদের সাহচর্যে থাকো। দুনিয়ার ধোকায় পড়ে যাও না, দুনিয়ার ধোকায় পড়ে গেলে তারা ওই দুনিয়া তোমাকে অতল গহ্বরে নিক্ষিপ্ত করবে, তারা তোমাকে ধ্বংস করে ফেলবে। আর যদি দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার ভিতরে তুমি গুম হয়ে যাও না। মুমিনরা দুনিয়ার ভিতরে গুম হয়ে যায় না, দুনিয়াটাই মুমিনের ভিতরে গুম হয়ে যায়। অতএব তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, নিজের একটু পাথেও সংগ্রহ করো, গোছাও। তোমাদের পরকাল, তোমাদের কবরে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করুন, এই হচ্ছে তার বার্তা। মৃত্যুর আগে কত চমৎকার কথা তিনি উম্মার জন্য সেরে গেছেন। আসলেই কথা তাই, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের নামটাই তো চলে যাবে, ঠিক না? কেউ নাম ধরে ডাকে, কেউ বলবে যে আব্দুল্লাহকে নিয়ে আসো, সবাই বলবে জানাজা নিয়ে আসো, সবাই বলবে লাশ নিয়ে আসো, সবাই বলবে মৃত্যুকে নিয়ে আসো। অতএব কিসের এত গৌরব, কিসের এত বরত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন এবং মৃত্যুর ভয় আমাদের অন্তরে প্রবেশ করান। যাই হোক, নসিহাত নিয়ে আলোচনা করছিলাম, তিন ভাগের এক ভাগ আলোচনা করেছি, আরও দুই ভাগ রয়ে গেছে। সময় কীভাবে ফুরিয়ে যায় আসলে বোঝা যায় না, এই জন্য অনেক কথাবার্তা বলেছি। এই ভিতরে যা ভুলভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, এবং যা কল্যাণকর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিল আজিলা দান করেন, আমাদের যারা অভাবী অভাবকে অব্যাহতি দান করেন। ও, একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেই, কষ্ট হবে? একটা দোয়া আমি ভাবছিলাম যে এই দোয়াটা আপনাদেরকে শেখাবো। কেন এই দোয়াটা আমি শেখাবো? আব্দুর রহমান ইবনে গানাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেন, এটাই শেষ কথা, যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ফজরের সালাত পড়বে এবং মাগরিবের সালাত পড়বে, তখন ঘুরে বসার আগে, পা ঘোরানোর আগে এই দোয়া 10 বার পড়বে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খাইর ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবে না? লা, জানা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খাইর ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি পড়ো ফজর আর মাগরিবের পরে 10 বার করে, তাহলে এক একবারের বিনিময়ে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে এবং তোমাদের 10টা দরজা বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ 100টা দরজা বাড়বে 10 বার পড়ার কারণে, 100টা গুনাহ মাফ হবে, 100টা নেকি হবে। আর শয়তান এবং যত অপছন্দনীয় কাজ আছে, যেই কাজগুলো হারাম, এবং শয়তান থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। তুমি কোনো হারাম কাজে জড়িত হবে না ওই দিন, তুমি কোনো খারাপ কাজ করতে পারবে না ওই দিন। কেন? আল্লাহ হেফাজত করবে। শয়তান তোমার কাছে আসতে পারবে না, কেন? আল্লাহ শয়তানকে সরিয়ে দেবে। আর শিরিক ছাড়া অন্য কোনো গুনার কারণে তোমাকে ধর পাকড়াও করা হবে না, শুধুমাত্র শিরিকের কারণে তোমাকে ধরা হবে। কেন শিরিক করলে? অন্যান্য পাপ ধরা হবে না, অন্যান্য পাপ এমনি আল্লাহ ক্ষমা করে দেবে। আর শোনো, তোমার চাইতে অধিক নেকির কাজ আর কেউ করতে পারবে না, এটাই সবচেয়ে উত্তম। তবে ওই ব্যক্তি ব্যতিক্রম যেই ব্যক্তি এই দোয়া আরো বেশি পড়ে। 975 নম্বর হাদিস মনে থাকবে না? এই দোয়া যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফজর আর মাগরিবের পরে 10 বার করে পড়ার তৌফিক দান করেন, অনেক ফজিলত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অপছন্দনীয় কাজ এবং শয়তান থেকে আল্লাহ দূরে রাখবেন এই দোয়া 10 বার করলে। ওই দিন শয়তান কোনো ক্ষতি করবে না, হারাম কাজেও সে জড়িত হবে না। এটা আমি অনেক পরীক্ষিত, যেই দিন এই দোয়াগুলো আমি পড়েছি দেখেছি, ওই দিন বা অন্যরকম ইমানের ভিতরে কাজ করে। অতএব আল্লাহ তাআলা আপনাদের আমল করার তৌফিক দান করুন। আমাদের যারা অসুস্থ শিফায়ে কামিল আজিলা দান করুন, যারা অভাবী অভাবকে অব্যাহতি দান করুন, যারা ঋণী ঋণ থেকে রক্ষা করুন, যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করুন। হে আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণকর আপনি তা দান করেন, আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি আমাদের প্রতি কল্যাণ শান্তি বর্ষণ করুন। আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তাই দান করেন, আমাদের জন্য যা যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনার দিনের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, যারা ব্যবসা করে